পরাশক্তিগুলোর মেরুকরণের মধ্যে অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সাবধানতা অবলম্বন করবে বাংলাদেশ, এমন কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে ডিপ্লোম্যাটস ম্যাগাজিনের উদ্যোগে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে তিনি একথা বলেন। তার মতে কিছু দেশ গণতন্ত্র ও মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। শনিবার ডিপ্লোম্যাটস ম্যাগাজিনের উদ্যোগে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, পরাশক্তিগুলোর মেরুকরণ চলছে, এজন্য অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে সাবধানতা অবলম্বন করবে বাংলাদেশ। ইনক্রিজিং পোলারাইজেশন বিটুইন পাওয়ার্স, মেজর পাওয়ার্স, বাংলাদেশ মাস্ট নেভিগেট কেয়ারফুলি ইন অর্ডার টু সাস্টেইন দ্য প্রোগ্রেস মেড ইন আওয়ার সোশিওইকোনমিক সেক্টরস। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, কিছু দেশ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণতন্ত্র ও মানবাধিকারকে, এটা তাদের সংকীর্ণ স্বার্থ হাসিল, অসত্য ও প্রোপাগান্ডার উপর নির্ভর করে বলেও জানান তিনি। অনেক দেশ ব্যবসা করার জন্য আপনার প্রেশার দেয়, আর পাবলিক ফেসটা হচ্ছে হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি, আর উদ্দেশ্য হলো বিক্রি, জিনিস বিক্রি করা। আমরা যদি জিনিস কিনি তাহলে অত হইচই করবে না। আমরা এই মুহূর্তে খুব ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্ট কেনার জন্য আমরা আমাদের যা টাকা পয়সা আছে আমরা মানুষের মঙ্গলের জন্য খরচ করতে চাই। সরকার এ ধরনের প্রোপাগান্ডা বন্ধে সব ধরনের পদক্ষেপ নেবে, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিও অব্যাহত রাখা হবে। থ্যাংক ইউ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।